দুটা সংবাদৰ হৈতে ষ্টুডিঅত মাপাপৰি মহানগৰী হিট এণ্ড ৰানৰ ঘটনাত পিতা পুত্ৰ গ্ৰেপ্তাৰ স্কৰপিঅ' বাহনৰ চালক অৰিণ কাকতি গ্ৰেপ্তাৰ কৰিলে মহানগৰ আৰক্ষীয়ে বাহনখনৰ গৰাকী অৰিণৰ পিতৃ প্ৰাঞ্জল কাকতিটো গ্ৰেপ্তাৰ 26 জানুৱাৰী নিশা গুৱাহাটীৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত অভিশপ্ত বাহনখনে মহতিয়াই নিছিল কেইবাজনো পথচাৰী গুৱাহাটী বশিষ্ঠৰ নালাপাৰাটো সংঘটিত হৈছিল দুৰ্ঘটনা নৰবাহাদুৰ থাপা নামৰ এজন লোকৰ মৃত্যু হৈছিল দুৰ্ঘটনাত গণৰাজ্য দিৱসৰ দিনাই ভুৱা নম্বৰ প্লেট লগোৱাৰ লগতে চাইৰেন বজাই গুৱাহাটীৰ ৰাজপথত ঘূৰি ফুৰিছিল মুঠ 5খন বাহন ইয়াৰে AS01 FF055 নম্বৰৰ স্কৰপিঅ' বাহনখন জব্দ কৰিছে আৰক্ষীয়ে 6 মাইলৰ এটা পৰিত্যক্ত গেৰেজৰ পৰা আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰে স্কৰপিঅ'খন বাহনখনৰ নম্বৰ প্লেটত লিখা আছিল গফ্ট অফ আছাম আনকেইখন বাহনৰ সন্ধানত আৰক্ষীয়ে অভিযান অব্যাহত ৰাখিছে চৈধ্যটা সমষ্টিতে প্ৰাৰ্থিত্ব দিয়াৰ বাবে সাজু প্ৰদেশ কংগ্ৰেছ AICCক মতামত জনালে প্ৰদেশ কংগ্ৰেছে 14টা সমষ্টিৰ বাবে প্ৰক্ষেপ কৰিবলগীয়া প্ৰাৰ্থীৰ হৈ মতামত দিলে AICCক জনসমৰ্থন জয়ী হোৱাৰ সম্ভাৱনা থকা প্ৰাৰ্থীক দিয়া হ'ব প্ৰাৰ্থিত্ব নতুন দিল্লীৰ AICCৰ মুখ্য কাৰ্যালয়ত অনুষ্ঠিত হৈছিল বৈঠক প্ৰথমখন বৈঠকত উপস্থিত আছিল 3 সাংসদ ক্ৰমে গৌৰৱ গগৈ প্ৰদ্যুৎ বৰদলৈ আব্দুল খালেক দ্বিতীয়খন বৈঠকত প্ৰদেশ কংগ্ৰেছৰ 6জনীয়া প্ৰতিনিধি উপস্থিত থাকে নগাঁও সমষ্টিত গৌৰৱ গগৈক দিয়াৰ মতামত AICCৰ ধুবুৰীত ৰকিবুল হুছেইন যোৰহাটত দেৱব্ৰত শইকীয়া কৰিমগঞ্জত হাফিজ ৰচিদ চৌধুৰী শিলচৰ সৌম্যকান্তি পুৰকাষ্ঠ গুৱাহাটীত মীৰা বৰঠাকুৰ কাজিৰঙাত ৰজলিনা ত্ৰিকীক দিয়াৰ বাবে মতামত AICCৰ বতৰজোৱা থানৰ সোণ সৰলুকী অভিযোগ নস্তাত থান পৰিচালনা সমিতিয়ে বেংকত জমা থকা সোণ আৰু সা সামগ্ৰীৰ তালিকা প্ৰকাশ কৰিলে পৰিচালনা সমিতিয়ে নগাঁৱৰ মিছন মাৰ্কেটৰ HDFC বেংকৰ শাখাত জমা আছে সোণ পৰিচালনা সমিতিৰ সম্পাদক অৰূপ শইকীয়াৰ বিৰুদ্ধে উত্থাপিত হৈছিল অভিযোগ ধৰ্ষণকাৰী 30 বছৰ সষ্টম কাৰাদণ্ড ধৰ্ষণকাৰী লিটন চাহাক লৈ এই ৰায় দিলে পক্সো আদালতে সতীয়া কন্যাক যৌন নিৰ্যাতন চলাইছিল লম্বন লিটনে পাণবজাৰ মহিলা আৰক্ষী থানাত ৰুজু হৈছিল গোচৰ লিটন চাহাক 10,000 টকাৰ জৰিমনাৰ বিষয়ে আদালতে প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী পি ভি নৰসিংহ ৰাওলৈ ভাৰত ৰত্ন 3জন পুৰুধা ব্যক্তিলৈ ভাৰত ৰত্ন সন্মান প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী চৌধুৰী চৰণ সিঙলৈ ভাৰত ৰত্ন কৃষি বিজ্ঞানী ডঃ এম এছ স্বামীনাথনলৈও ভাৰত ৰত্ন টুইটাৰযোগে ঘোষণা কৰিলে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে চলিত বছৰটোৰ পাঁচগৰাকীলৈ ভাৰত ৰত্ন সন্মান বিজেপি চৰকাৰৰ ইয়াৰ পূৰ্বে এই বৰ্ষত কৰ্পূৰী ঠাকুৰ লালকৃষ্ণ আদৱানীক ভাৰত ৰত্ন প্ৰদান কৰিছিল চৰকাৰে তামুলপুৰৰ শুকানজুলিৰ পাহাৰপুৰ ফায়াৰিং ৰেঞ্জত পুনৰ অঘটন সেনাৰ প্ৰশিক্ষণৰ সময়ত বোমা বাৰুদৰ অৱশিষ্ট বুটলিবলৈ গৈ গুলীবিদ্ধ হৈ মৃত্যু লক্ষ্মীৰাম চোৰেন নামৰ যুৱকজনৰ মৃত যুৱকজনৰ ঘৰ তামুলপুৰৰ উত্তৰ কুচি গাঁৱত গুৰুতৰ ভাৱে আহত আন এজনক হাজিৰা হাজদাক হাস্পাতালত ভৰ্তি কৰোৱা হৈছে আহত যুৱকজনৰ অৱস্থা অতি সংকটজনক আহত যুৱকজনৰ ঘৰ হৈছে তামুলপুৰৰ হৰতলা গাঁৱত পুনৰ মানৱ বৰগোহাঁই স্বীকাৰোক্তিৰ সম্বলিত এটা ভিডিঅ' প্ৰেৰণ আলফা স্বাধীন ভিডিঅ'টোত মানৱ বৰগোহাঁই নাম লৈছে মানৱ চলিহাৰ লগতে কেইবাজনো লোকৰ ইয়াৰ ভিতৰত আছে শীৰ্ষ আৰক্ষী বিষয়াৰ নাম আৰক্ষীৰ আণ্ডাৰ কভাৰ এজেণ্ট হিচাপে কাম কৰি থাকোঁতে মানৱক অবৈধ কয়লাৰ ট্ৰাক চুপাৰী আৰু বিদেশী চিগাৰেটৰ ট্ৰাক পাৰ কৰিবলৈ জড়িত কৰিছিল বুলি অভিযোগ এগৰাকী শীৰ্ষ আৰক্ষী বিষয়া আৰু মানৱ চলিহাৰ বিৰুদ্ধে দুলীয়াজানৰ অইলৰ তেল তৈলখাদত ভয়ংকৰ অগ্নিকাণ্ড জোৰাজান সমীপৰ 16 নং তৈলখাদত অগ্নিকাণ্ড তৈলখাদত জুবিতা অগ্নিসংযোগ কৰাৰ সন্দেহ অগ্নিকাণ্ডৰ ফলত তৈলখাদত ব্যাপক ক্ষতি সৌভাগ্যক্ৰমে হতাহত হোৱা নাই কোনো লোক অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে নিৰ্বাপন কৰে জুই মুখ্যমন্ত্ৰী কঠোৰ হোৱাৰ পিছতে ইউনিফৰ্ম কেলেংকাৰীৰ তৎপৰতা শিক্ষা বিভাগৰ সোমবাৰে দাখিল কৰা হ'ব ইউনিফৰ্ম কেলেংকাৰী প্ৰতিবেদন শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগুৱে সদনত দাখিল কৰিব ইউনিফৰ্ম কেলেংকাৰী প্ৰতিবেদন একাংশ বিদ্যালয় যোগান ধৰা হয় নিম্নমানৰ ইউনিফৰ্ম এই অকপাল স্বীকাৰ উঠি দিলে স্বয়ং শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগুৱে বৃহস্পতিবাৰে জনীয়া বিধায়ক ৰফিকুল ইছলামে বিধানসভা অধিৱেশনত উত্থাপন কৰিছিল মধ্যাহ্ন ভোজন আৰু ইউনিফৰ্ম কেলেংকাৰী প্ৰসংগ খণ্ডৰ নৌকা এম্বুলেঞ্চ বিচাৰি অসহায় সাহসিক বিধায়ক মানৱ ডেকা নৌকা এম্বুলেঞ্চৰ বাবে মন্ত্ৰী যোগেন মোহনক কাকুতি মিনতি কৰিলে স্বয়ং বিজেপি বিধায়কে 3 বছৰে নৌকা এম্বুলেঞ্চ বিচাৰি বহু বিভাগৰ কাজ চাপিছিল বিজেপি বিধায়ক মানৱ ডেকা কিন্তু আজি পৰ্যন্ত নৌকা এম্বুলেঞ্চ ৰূপত সদনত খোজ বিচাৰিলে বিজেপি বিধায়কগৰাকীয়ে ভগৱানক বিচাৰিলেও 3 বছৰত নৌকা এম্বুলেঞ্চ পালোহেঁতেন বুলিও সদনত মন্তব্য কৰিলে বিধায়ক মানৱ ডেকা সদনত বিধায়ক মানৱৰ ক্ষোভৰ পিছতে বিভাগৰ পৰা নৌকা এম্বুলেঞ্চ দিয়াৰ নিয়মেই নাই বুলি মন্তব্য কৰিলে মন্ত্ৰী যোগেন মোহনে সদনত কাকুতি মিনতি কৰি নৌকা এম্বুলেঞ্চৰ ব্যৱস্থা কৰি দিবলৈ মন্ত্ৰী যোগেন মোহনক আহ্বান জনালে বিধায়ক মানৱ ডেকাই মানকাছৰ নাবালিকা ধৰ্ষিতে প্ৰসৱ কৰা নৱজাতক বিক্ৰীৰ অভিযোগত নাৰ্ছসহ 5গৰাকী মহিলাক আটক কৰা হৈছে হাতীনিমাৰী জিলা চিকিৎসালয়ত প্ৰসৱ কৰা নৱজাতকক 2 লাখ টকাত বিক্ৰী কৰিছিল ধুবুৰীত এই অভিযোগ মতে হাতীনিমাৰী আৰক্ষীয়ে পৰ্যন্ত আটক কৰিছে 5গৰাকী মহিলাক দুটা 5গৰাকী মহিলাৰ 4গৰাকীয়ে চৰকাৰী হাস্পতালৰ নাৰ্ছ আৰক্ষীৰ জালত পৰিছে শিশু বিক্ৰী কাণ্ডৰ মূল অভিযুক্ত নাৰ্ছ সুমেজা খাতুন ওৰফে মুন্নি পুৱাই খাৰুৱা বান্ধা আৰক্ষীয়ে হাতীনিমাৰী জিলা হাস্পতালৰ পৰা আটক কৰে অভিযুক্ত নাৰ্ছ মুন্নিক মাষ্টাৰমাইণ্ড মুন্নিৰ লগতে আৰক্ষীয়ে আটক কৰিছে গুৱাহাটীত আত্মগোপন কৰা আন এগৰাকী নাৰ্ছক
যেটা আন এগারী নার্সর ঘর অভিযান চলায় আরক্ষী জব্দ করেছে আপত্তিজনক সামগ্রী। আজি দুগারী নার্সর আটক করে আন এগারী মহিলা, উল্লেখযোগ্য যে সন্তান প্রসব করা নাবালিকাগারী বলি হয়েছিল ধর্ষণের ঘটনা সন্দর্ভত কালাপানী আরক্ষী চকীত এজাহার দাখিল করেছিল ভুক্তভোগী পরিয়ালে। মিশন বসুন্ধরা আঁচনিক লৈ মুখ্যমন্ত্রী খিলঞ্জীয়াক লৈ করা মন্তব্যের পিছতে শিবসাগরত বিভিন্ন দল সংগঠনের বিষয়ববীয়া আগবহাইছে মতামত। বসুন্ধরা আঁচনির কথা মুখ্যমন্ত্রী ঠিকই কৈছে, কিন্তু প্রকৃততে এই আঁচনি থলুয়া জাতি জনগোষ্ঠীয় লোকে সুবিধা পাইছে নে নাই পোৱা সঠিককে নিরীক্ষণ নকৰা বুলি প্রতিক্রিয়া প্রকাশ করেছে জাতীয় সংগ্রামী সেনা অসমে। মুখ্যমন্ত্রী জনজাতীয় লোকসকলক অগ্রাধিকার দিয়ার বাবে যে মন্তব্য করেছে তার প্রতি সমর্থন জানাইছে অসমীয়া যুব মঞ্চ, অনুসূচিত জাতি ছাত্র সন্থার শিবসাগর জেলা সম্পাদক, আটাচুর শিবসাগর জেলা সভাপতিয়ে। কিন্তু সমান্তরালক খিলঞ্জীয়ার নাম লৈ যাতে কেবল নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি কুটিল রাজনীতি নকরে তার প্রতিও আহ্বান জানাইছে দল সংগঠনে। আজি পাঁচদিনের আরক্ষী জিম্মার মেয়াদ উকলিবা মানক চলিহায়। মানক চলিহাক আদালতত হাজির করার সম্ভাবনা। দিসপুর আরক্ষী জিম্মাত আছে প্রবঞ্চক মানক, পুনের দিসপুর আরক্ষী জিম্মাত লব মানসক, জেরাত মুখ খোলা নাই প্রবঞ্চক মানকে। গহপুর গলচেপাত নকল ফোনের নাও সহ দুজনক গ্রেপ্তার। ধৃত মুকেশ কুমার শর্মা ঝাড়খণ্ডের ভাগীরথ চৌধুরী, নকল ফোনের নাও ক্রয় করবলকে আহতে দুইকে গ্রেপ্তার করা হয়। নকল ফোনের বিনিময় টকার লেনদেন চলি থাকার সময়তে গ্রেপ্তার। আরক্ষীর অভিযানত উমান পায় এজনের পলায়। মমতাজ বেগমের ঘর দুর্নীতি নিবারকর অভিযান। পেনশন সঞ্চালকালয়ের কার্যালয়ত সহায়িকা মমতাজ বেগম, মমতাজ বেগমের ভেটাপাড়ার ভাড়া ঘর অভিযান, মমতাজ বেগমের হাতিগাঁওয়ের ঘর দুর্নীতি নিবারকর অভিযান। অভিযানত ঘুষখোর মমতাজ বেগমের ঘরের জব্দ হয়েছে কেবাটাও ব্যাংকর পাসবুক, বিমা পলিসি। দুর্নীতি নিবারকর অভিযানত জব্দ হয়েছে ভূমি নথিপত্র। বৃহস্পতিবারে ঘুষ লৈ গ্রেপ্তার হয়েছিল মমতাজ। রাহুল গান্ধী প্রত্যক্ষ সুশান্ত বরগোহাঁই। কংগ্রেসত বহু সরু বর রাহুল গান্ধী আছে, যার বাবে যোগ্য সকলেও কংগ্রেসের টিকটের বাবে যুঁজবলীয় হয়। আনহাতে বিজেপির যোগ্যতা ভিত্তিত টিকট প্রদান করা হয় বলে মন্তব্য সুশান্ত বরগোহাঁই। হিন্দি মর্চাক তীব্র কটাক্ষ করে পীয়ূষ হাজরিকার মন্তব্য, নাম সলনি করক হিন্দি মর্চায়। তিনটা দলে ইতিমধ্যে মর্চা এড়িলে, লাহে লাহে সকলো দল ওলাই যাব আর কংগ্রেসে শেষত নির্বাচন অকলে খেলিব লাগিব বলে মন্তব্য করলে পীয়ূষ হাজরিকায়। বিধানসভার বাজেট অধিবেশনের আজ পঞ্চমটো দিন। আশাকর্মীর মজুরি বৃদ্ধির এইচ আই ভি আক্রান্ত সন্দর্ভতো চর্চা। বিধানসভার বাজেট অধিবেশনের পঞ্চম দিনটি উত্থাপন হব। উত্থাপন হল কেবাখনো নতুন আর সংশোধনী বিধেয়ক। গুৱাহাটী পৌর নিগম এলাকাত নিষিদ্ধ গুটখার বিজ্ঞাপন, পান মশলা সুরারু বিজ্ঞাপন নিষিদ্ধ গুৱাহাটী পৌর নিগমের গুরুত্বপূর্ণ নির্দেশনা। উত্তরাখণ্ডত বৈধ মাদ্রাসা উচ্ছেদক লৈ হিংসাত্মক ঘটনা, প্রতিবাদকারীদের হওয়া সংঘর্ষত চারিগৰাকী লোক নিহত হওয়ার বিপরীতে শতাধিক আরক্ষী আহত হয়েছে। হালদুয়ানী জেলার বনভুলপাড়াত হিংসাত্মক ঘটনা, অবৈধ মাদ্রাসার প্রশাসনের বুলডোজার চলার পিছতে একাংশ লোকে সৃষ্টি করেছিল অপ্রীতিকর পরিস্থিতি। বৃহস্পতিবারে আদালতের নির্দেশ অনুসরি আরক্ষী প্রশাসনের একটা দল উপস্থিত হয়ে উচ্ছেদ করেছিল হালদুয়ানীর এখন অবৈধ মাদ্রাসা। দুর্বৃত্ত দলের আক্রমণত 50 জন আরক্ষী জওয়ান, কেবাগৰাকী প্রশাসনিক বিষয়া, পৌরসভার কর্মী, সাংবাদিকও আহত হয়েছে। আরক্ষী থানার সম্মুখত থাকা কেবাখনো বাহনত অগ্নিসংযোগ করে দুর্বৃত্ত। ইয়ার পিছতে পরিস্থিতিয়ে অধিক ভয়ঙ্কর রূপ লয়। উদুলি মুদুলি রঙিয়ার মরাণ জানা ভৈরার হাতী খোলা সমন্বয় ক্ষেত্র অগণন ভক্তর সমাগম ঘটিছে। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 93 সংখ্যক অধিবেশনত রাজ্য বিভিন্ন প্রান্তর আহিছে ভকত বৈষ্ণবসকল। তিনদিনের বনায়ত্ত কার্যসূচীর কামরূপ জেলার রঙিয়া মরাঞ্জানা ভৈরার হাতীখোলা সমন্বয় ক্ষেত্রত উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ সামাজিক সাংস্কৃতিক আর আধ্যাত্মিক অনুষ্ঠান শঙ্করদেব সংঘর রঙিয়া অধিবেশন অনুষ্ঠিত করা হয়েছে। সেনাবাহিনী শিবির, মূল তোরণ, নামঘরের তোরণ, প্রতিনিধি তোরণ আদি উন্মোচন করা হব। বিশেষ প্রতিনিধি শিবিরের তোরণ উন্মোচন করব মহকুমাধিপতি দীপেন বর্মনে, রভা মঞ্চের তোরণ উন্মোচন করব কামরূপ জেলার আরক্ষী অধীক্ষক হিতেশ চন্দ্র রয়। সন্ধ্যা নাটঘর উন্মোচন, নাম প্রসঙ্গ অঙ্কীয়া নাট প্রদর্শন, সাংস্কৃতিক সমারোহ আদিও অনুষ্ঠিত হব। মহারাষ্ট্রত উদ্ধব সেনার অভিষেক গোসালকার হত্যাকাণ্ড, দুজনক গ্রেপ্তার, ধৃত রোহিত সাহু ওরফে রাবণ আর মেহুল পারেক গ্রেপ্তার। ব্যক্তিগত বিবাদের বাবে ক্যামেরার সম্মুখতে গুলিয়া হত্যা করে অভিষেক গোসালকারক, পাস যায় গুলি চালনা করে অভিষেক গোসালকারক শূন্য দূরত্বের পর। ব্যক্তিগত বিবাদ নিষ্পত্তি করবলে গৈছিল উদ্ধব সেনার অভিষেক গোসালকার নামের নেতাজনের, তার পিছতে গুলিয়া হত্যা করে অভিষেক গোসালকারক। ভূমিপুত্র মিচিং জনগোষ্ঠীর রাইজের হেঁপাহলি গাঙুনে মাজত মাথোয়ার কেইটামান দিন ব্যস্ততার অন্ত নাই মিচিং ডেকা গাভৰু সকলের মাজত। মৰিয়ণী নিউ কোনোৱাল আদৰ্শ মিচিং গাঁৱত আলি আই লিগাঙৰ প্ৰস্তুতি, লিগাঙৰ দিনা অতিথিক আপ্যায়নৰ বাবে বৰ আপং আৰু নকজিং আপং প্ৰস্তুত কৰাত ব্যস্ত মহিলাসকল। আপং প্ৰস্তুতৰ সমান্তৰালকৈ গাঁৱৰ চোতালত গুমৰা ঘেটৰ আখৰাতো ব্যস্ত দেখা গাভৰুসকল। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। সিবিআইলৈ হস্তান্তর করার পিছত সিবিআই বহুবার অভিযান চলালে, তার পূর্বে সিআইডিয়ে চলাইছিল অভিযান, ফরেনসিকর দলে চলাইছিল অভিযান।
কিন্তু সিবিআইয়ে 4 মাহৰ মূৰত অভিযান চলাই সেই দুৰ্ঘটনাগ্ৰস্ত বাহনৰ পৰা জখলাবন্ধা আৰক্ষী থানাৰ পৰা উদ্ধাৰ কৰিছিল জন্মনি ৰাভাৰ মোবাইল ফোন এটা মোবাইল ফোন উদ্ধাৰ কৰাৰ ক্ষেত্ৰত 4 মাহৰ সময় কিয় প্ৰয়োজন হ'ল তাকে লৈ সৃষ্টি হ'ল বহু ৰহস্য আৰু এনেদৰে মৃত্যুৰ পাছতো জন্মনিক লৈ হৰব চৰ্চা পুনৰ বিতৰ্ক অব্যাহত থাকিল আৰু তাৰ মাজতে সিবিআইয়ে 7-8 মহিয়া তদন্তৰ অন্তত নগাঁও সত্ৰ ন্যায়াধীশৰ আদালতত দাখিল কৰিলে ফাইনেল ৰিপৰ্ট আৰু সিবিআই দাখিল কৰা সেই ফাইনেল ৰিপৰ্টত কোৱা হ'ল যে জন্মনি ৰাভাৰ মৃত্যু নাছিল কোনো আত্মহত্যা নাছিল কোনো হত্যাকাণ্ড আছিল এটা পথ দুৰ্ঘটনা এতিয়া নিৰ্বাচনৰ বতৰ ৰাজ্যত লোকসভা নিৰ্বাচন কেন্দ্ৰিক প্ৰচাৰ ইতিমধ্যে আৰম্ভ কৰিছে শাসকীয় বিজেপিয়ে বিৰোধী কংগ্ৰেছ আৰু AIUDFAও চলাইছে বিশেষ প্ৰস্তুতি ইয়াৰ মাজতে চৰ্চা চলিছে শাসকীয় মিত্ৰজোঁটৰ দুই অংশীদাৰ দলক বিজেপিয়ে কেইখন আসন এৰি দিব এজিপিয়ে কিমানখনত নিৰ্বাচন খেলিব UPPLএ কেইখন আসনত কৰিব প্ৰতিদ্বন্দ্বিতা এজিপিয়ে 4-5খন বিচাৰিলেও আসন এৰি দিয়াৰ সিদ্ধান্ত ল'ব বিজেপিয়েহে একেদৰে UPPLকো কেইখন আসন এৰি দিব সেই সিদ্ধান্ত ল'ব বিজেপিয়ে ইতিমধ্যেই নতুন দিল্লীত মঙলবাৰে নিশা মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জেপি নাড্ডা আৰু কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ সৈতে এই বিষয়ত আলোচনা কৰিলে প্ৰাপ্ত খবৰ অনুসৰি মিত্ৰ দল এজিপি আৰু UPPLক আসন্ন লোকসভাৰ নিৰ্বাচনত এৰি দিবলগীয়া আসনৰ বিষয়ত চলিত মাহতেই আনুষ্ঠানিকভাৱে জনাব বিজেপিয়ে এজিপিৰ সভাপতি অতুল বৰাই বুধবাৰে এই প্ৰসংগত ক'লে সেই সম্পৰ্কে আমি এতিয়াও কোনো সিদ্ধান্ত আমি লোৱা নাই আমি ফেব্ৰুৱাৰী মাহত আলোচনা কৰি আমি সিদ্ধান্ত ল'ম আৰু লগে লগে আপোনালোকে জানিব আমি কিছুমান সমষ্টিত নিজে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম আৰু কিছুমানত আমি মিত্ৰ দলক সহায় কৰিম গতিকে আমি মিত্ৰতাত আছোঁ আৰু ঐক্যবদ্ধভাৱে একেলগে আমি নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ম ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু UPPLৰ লগত আলোচনাৰ মেজত সিদ্ধান্ত হ'ব কিমান আসন আমি পাম সেই সম্পৰ্কে আমি এতিয়াও কোনো সিদ্ধান্ত আমি লোৱা নাই আমি ফেব্ৰুৱাৰী মাহত আলোচনা কৰি আমি সিদ্ধান্ত ল'ম আৰু লগে লগে আপোনালোকে জানিব আমি কিছুমান সমষ্টিত নিজে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম আৰু কিছুমানত আমি মিত্ৰ দলক সহায় কৰিম গতিকে আমি মিত্ৰতাত আছোঁ আৰু ঐক্যবদ্ধভাৱে একেলগে আমি নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ম ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু UPPLৰ লগত প্ৰাপ্ত খবৰ মতে UPPLৰ কুকুৰাঝাৰ আসনখনহে এৰি দিব বিগ ব্ৰাদাৰ বিজেপিয়ে আসনৰ ভাগ বতৰা চলিত মাহতে কৰি নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে পূৰ্ণ গতিত চলাবলৈ এতিয়া সাজু হৈছে বিজেপি ইতিমধ্যে ৰণকৌশল তৈয়াৰ কৰা হৈছে কোনটো লোকসভাত কোনজন সন্মানৰ ব্যক্তি থাকিব কোনজন মন্ত্ৰী থাকিব আমাৰ নিৰ্দেশনা কিছুদিন পিছতে আহিব যিহেতু আমাৰ 17-18 তাৰিখে ৰাষ্ট্ৰীয় পৰিষদৰ বৈঠক আমাৰ দিল্লীত আছে এই মাহৰে আৰু তাত গোটেইখিনি ৰূপৰেখা তৈয়াৰ কৰা হ'ব তাৰপিছতে আমাৰ ক্লাষ্টাৰৰ প্ৰৱাহ আৰম্ভ হ'ব ইফালে অহা 17-18 ফেব্ৰুৱাৰীত নতুন দিল্লীত অনুষ্ঠিত হ'ব বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ এক অধিৱেশন এই অধিৱেশনত নিৰ্বাচনী প্ৰচাৰৰ বিষয়ত বিশদভাৱে আলোচনা কৰা হ'ব ক্লাষ্টাৰ ছিষ্টেমত আগবাঢ়িছে এতিয়া বিজেপি উল্লেখযোগ্য যে চলিত মাহতেই শাসকীয় বিজেপিয়ে প্ৰথমখন প্ৰাৰ্থীৰ তালিকা প্ৰকাশ কৰিব এই তালিকাত প্ৰায় 200 প্ৰাৰ্থীৰ নাম সন্নিৱিষ্ট হোৱাৰ আছে সম্ভাৱনা ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট মেঘালয়ে আমাৰ অসমৰ সাংবিধানিক সীমাৰ ভিতৰত কিমান মাটি পালে সেই প্ৰশ্নটোৰ মই উত্তৰ পালোঁ
হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত শিক্ষার্থীরে উত্তীর্ণ জাগিরোডর এগারী শিক্ষার্থী নাপালে আনন্দরাম বড়া বতার ধন মরিগাঁও জেলার শিক্ষা বিষয়ার কার্যালয়ত গাফিলতির এবছরে বঞ্চিত হল এগারী শিক্ষার্থী জাগিরোড শঙ্করদেব বিদ্যা নিকেতনের ছাত্রী সিঙ্কি রানী ডেকায় নাপালে আনন্দরাম বড়া বতার ধন বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতির ব্যাংকের একাউন্ট নম্বর খেলিমেলি হওয়াত বঞ্চিত হল ছাত্রীগী এই ক্ষেত্র মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুক বিহিত ব্যবস্থা গ্রহণ করবলে আহ্বান জানালে ছাত্রীগী মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা অখিল গগৈ মুখ্যমন্ত্রীর বক্তব্য সাম্প্রদায়িক নেতার বক্তব্যের বাইরে বাকি একু নহয় বলে সমালোচনা অখিল গগৈ আপক বিশ্বাসঘাতক আখ্যা অখিল গগৈ ইন্ডিয়া এলায়েন্সক আপে বিশ্বাসঘাত করার অভিযোগ আপর প্রার্থী ঘোষণা দুর্ভাগ্যজনক আখ্যা প্রার্থী ঘোষণা করে আপে ভুল করা বলে মন্তব্য বিরোধী ঐক্যক একগোট করার ব্যর্থ ভূপেন বরা ভূপেন বরাক বিরোধী ঐক্যর সভাপতির পর বাহতি লোলে আহ্বান জানায় কটাক্ষ করলে বিজেপির বিধায়ক দিগন্ত কলিতায় ধেমাজি তিনিদিনিয়াক রাষ্ট্রীয় নাট সমারোহ আরম্ভ পাঁচখনকৈ নাট প্রদর্শন করা হব নাট সমারোহ ধেমাজি রাজহুয়া প্রেক্ষাগৃহত পদ্মনাথ গোহাঁই বরুয়া কোঁৱৰ নিকাঙ্ক নাট প্রতিযোগিতা সমিতির উদ্যোগত নাট সমারোহ রাষ্ট্রীয় নাট সমারোহর প্রথম দিনটোত মুম্বাই নাটক ফির মেনে ও সপনা দেখা গুয়াহাটী মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয় পরিবেশ কলা বিভাগে পরশুরাম নাটখন পরিবেশন করে দ্বিতীয় সন্ধ্যা ইত্যাদি গুয়াহাটী নিবেদনত সূর্য ফণি শর্মার কালজয়ী নাট বুকজোড়া মঞ্চস্থ করা হয় তৃতীয় দিনের সন্ধ্যা মুখা বরপেটা নিবেদন সুদর্শন চক্র আর মেকবেথ ধেমাজির নিবেদন শরাইঘাট নাট প্রদর্শন করা হব 20% মূল্য বৃদ্ধি হল মেনমল প্রতিমা বিগত বর্ষের তুলনায় দুধ নৈ দিয়ে বার প্রতিটি প্রতিমার দাম হব 200-500 টাকা পর্যন্ত গোয়ালপাড়া মহাবিদ্যালয়ের উখল মাখল পরিবেশ গোয়ালপাড়া মহাবিদ্যালয়ে নাকর লাভ করেছে এ প্লাস গ্রেড আর এই ফল পিছতে মহাবিদ্যালয় চৌহদত শিক্ষক শিক্ষয়িত্রীসহ সকল ছাত্র ছাত্রী নৃত্য গীতে আনন্দত মতলীয়া হয়ে পড়ে গোলাঘাটের দৈগুঙর কাঠনিত নাহর ফুটুকির সন্ত্রাস পথারত বল খেলি থাকা এটি কণমানিক নাহর ফুটুকে করে আক্রমণ যাত্রীবাহী বাসের বিরুদ্ধে কঠোর গোয়ালপাড়া জেলা পরিবহন বিষয়া সরকারি নিয়ম উলঙ্ঘা করে তীব্র গতিত চলা যাত্রীবাহী বাসক নাকি লগাবলে এই বদ্ধপরিকর গোয়ালপাড়া জেলা পরিবহন বিষয়া নতুন দিল্লীর রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানত আজি প্রায় 11 ফেব্রুয়ারীলে অনুষ্ঠিত হবলগিয়া বিবিধাকা অমৃত মহোৎসবত অংশগ্রহণ করব মাজুলীর চামগুড়ি সত্র সংগীত কলা কেন্দ্র মুখাশিল্পীর এটি দলে উত্তর গুয়াহাটির অলিয়ে গুলিয়ে বেআইনিভাবে চলি আছে ট্রেক্টর দিনে নিশায় চলা এই সমূহ ট্রেক্টরের নাই কোনো নথিপত্র সরকারক রাজ ফাঁকিরে চলাই অহা ট্রেক্টর সমূহের নাই নাম্বার প্লেট রঙাপাড়াত বলেরো বাহনের পর জব্দ 19টা চোরাঙ্গুর লক্ষীপুরের বঙালমারাপাড়া রৌতার দিকে গিয়ে থাকা অবস্থা রঙাপাড়ার বরজুলি স্থানের রাইজে জব্দ করে বাহনখন সরস্বতী পূজালয় মাজত কেইটামান দিন ব্যস্ততা বাঢ়িছে মৃৎশিল্পীসকলের ব্যতিক্রম নহ ওদালগুড়ির মৃৎশিল্পীসকল বিগত 40 বছরে মৃৎশিল্পর জড়িত বিধান দেবনাথেও এবার 50টাতকৈ অধিক মূর্তি নির্মাণ করেছে কাজিরঙাত বাঘর আক্রমণ গুরুতরভাবে আহত এটা হাতি পোয়ালি আঘাতপ্রাপ্ত হাতি পোয়ালিটুক উদ্ধার করে বন বিভাগ গতালে হালতিবাড়ি স্থানীয় রাইজে পহাবনা চিকা ওলাই আহি দাঁতিকরিয়া হালতিবাড়ি থাকা পোহনীয়া হাতির জাকর কাষত আহি উপস্থিত হয় যন্ত্রণাত চপতাই থাকার হাতি পোয়ালিটু নগাঁও ড্রাগছ মাফিয়ার আক্রমণত আহত 4 জনকে আরক্ষী হাতপাড়া আর বরভেটি ড্রাগছ বিরোধী অভিযানের সময়ত আরক্ষী আক্রমণ করে মাফিয়ায় নগাঁও ড্রাগছ মাফিয়ার সন্ত্রাস একেদিনে নগাঁর দু ঠাইত আরক্ষীক আক্রমণ করলে কুখ্যাত ড্রাগছ মাফিয়ায় ড্রাগছ মাফিয়ার আক্রমণত আহত হয়েছে রূপহীয়াত আরক্ষী থানার উপ পরিদর্শক দীপাঙ্কর চেতিয়া সহ 2 আরক্ষী জওয়ান আহত আরক্ষীসকল নিশায় ভর্তি করা হয়েছে রূপহী মডেল হাসপাতালত এনডিএ যুগ্ম রাষ্ট্রীয় লোক দল চমুকৈ আরএলডি আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী নিশ্চিত করলে তথ্য চৌধুরী চরণ সিং ভারতরত্ন দিয়ার পাছতে এনডিএ যোগদানের কথা নিশ্চিত করলে জয়ন্ত চৌধুরী আরএলডি উত্তরপ্রদেশত এনডিএ এৰি দিব দুখন আসন উত্তরপ্রদেশত আরএলডি আর সমাজবাদী পার্টি মিত্রজোঁটত আছিল আরএলডির এনডিএ গমন ইন্ডিয়া ব্লকের আন এক মুখ্য আঘাত পেনশন সঞ্চালকালয়ের ডিলিং এসিস্টেন্ট মমতাজ বেগমর ঘর অভিযান মমতাজর ভেটাপাড়ার ভাড়াঘর আর হাতীগড়ত ঘর অভিযান দুর্নীতি নিবারক আর তদারকি শাখায় চলাইছে অভিযান বৃহস্পতিবারে গ্রেপ্তার করেছিল ডিলিং এসিস্টেন্ট মমতাজ বেগমক 20,000 টাকার উৎকুষ্ট হাতেলতে গ্রেপ্তার হয়েছিল মমতাজ ডিমা হাসান জেলার যুদ্ধকালীন গতিত চলিছে শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোর 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণের কাম জাপানিজ প্রযুক্তিরে নেরিমবাংলো জাতিঙ্গা আর জাতিঙ্গা হারাঙ্গজাওর 4 লেনযুক্ত ঘাইপথ নির্মাণের কাম চলাইছে এটা গুজরাটের কোম্পানিয়ে ধর্মনগর কমলপুরত 70,000 নেশাজাতীয় ট্যাবলেট জব্দ এখন উড়া বাহনের পর জব্দ করা হয়েছে 1 কোটি টাকার নেশাজাতীয় ট্যাবলেট ফরেন্সিক পরীক্ষাগারের পর্যাপ্ত কর্মচারীর অভাবত এটিও উলমি আছে বহু গুরুত্বপূর্ণ গোচর ফরেন্সিকর প্রতিবেদন নোপোৱাৰ তদন্ত আগবঢ়াব পৰা নাই বহুকেইটা গোচর এই কারাগারত মোট বিশেষজ্ঞ পদ আছে 146 গৰাকী ইয়ার বিপরীতে মাত্র 89 গৰাকী বিশেষজ্ঞরা চলিছে ফরেন্সিক বিজ্ঞানাগার ফেসবুক প্রস্তাবত দেশীয় খুড়া খুচুরা ব্যবসায়িক সন্থার সংবাদ মেল সরকারে নতুনকৈ যিসমূহ দেশীয় খুড়া খুচুরা ব্যবসায়িক অনুজ্ঞাপত্র দিবলৈ ওলাইছে তার তীব্র বিরোধিতা করেছে সন্থায় জেলা আরক্ষীজনক স্বজনকৈ হুটকুর জেলাখনের ভিন্ন প্রান্তর পর আরক্ষী অভিযান চলায় হুটকুর কেজনক ধরি আনিছে দীর্ঘদিন ধরে ফুটলে টাকা দিয়ে রাইজক হারাশাস্তি করে দিয়েছে সয় হুটকুরে পাকিস্তানত অব্যাহত সাধারণ নির্বাচনের ভোট গণনা আকর্ষণীয় পর্যায়ে উপনীত হয়েছে ভোট গণনার শেহতীয়া ট্রেন্ড
বিলাৱল ভুট্টো জৰদাৰ নেতৃত্বাধীন পি 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 দলে লাভ কৰিছে 50খন আসন তাৎপৰ্যপূৰ্ণভাৱে কাৰাবন্দী প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ইমৰান খান নেতৃত্বাধীন পাকিস্তান তেহৰিকে ইনচাফ চমুকৈ পি টি আই দলৰ সমৰ্থিত 92জন নিৰ্দলীয় প্ৰাৰ্থী জয়ী হৈছে দক্ষিণ কামৰূপৰ চমৰীয়াত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা নিয়ন্ত্ৰণ হেৰুৱাই গছত খুন্দা তীব্ৰবেগী বাইকৰ যাতে মৃত্যু খুন্তলে চান একাডেমীৰ দুই ছাত্ৰ অসমীয়া সাহিত্য সন্মিলনী একাদশ সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱসত আৰু সাহিত্য উৎসৱ উদযাপনৰ উপলক্ষে ৰহা মহাবিদ্যালয়ত ৰাষ্ট্ৰীয় আলোচনা চক্ৰ ৰহা মহাবিদ্যালয়ৰ অসমীয়া বিভাগৰ বিভাগীয় প্ৰধান ডঃ ৰাজশ্ৰী বৰাৰ আদৰণি ভাষণেৰে আৰম্ভ হয় অনুষ্ঠানত চন্দ্ৰপুৰ গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত ৰাজগড় শ্ৰমিক প্ৰাথমিক বিদ্যালয় দুৰ্নীতিৰ অভিযোগ বিদ্যালয়খনৰ গৃহ মেৰামতিৰ নামত পঞ্চায়তৰ পৰা আবণ্টিত ধন আত্মসাত কৰাৰ অভিযোগ পঞ্চায়ত কাৰ্যালয় বিদ্যালয়খনত 7খন টিনপাত এখন দৰ্জা আৰু 3খন খিৰিকী কাম কৰি 1 লাখ টকা আত্মসাত কৰাৰ অভিযোগ বৰপেটা লোকসভা নিৰ্বাচনক লৈ বৰপেটা চি পি আই এমৰ ৰণামা বৰপেটাত নিৰ্বাচন চি পি আই এমে নিৰ্বাচন খেলিব বুলি ক'লে মনোৰঞ্জন তালুকদাৰে বৰপেটাক লৈ কংগ্ৰেছৰ বুজাবুজি কৰিছে চি পি আই এমে এই মন্তব্য বিধায়ক মনোৰঞ্জন তালুকদাৰ অসমত তৃণমূলৰ কোনো গণভিত্তি নাই বুলিও দাবী কৰে বিধায়কজনে অসমৰ 14খন আসনৰ ভিতৰত 11 আসনতে কংগ্ৰেছে প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিব বুলি মন্তব্য কৰে চি পি আই এমৰ বিধায়কগৰাকীয়ে পলাকবাৰীত অৰ্ধগলিত মৃতদেহ উদ্ধাৰ পলাকবাৰী ঘাটত পানীত উপঙি থকা অৱস্থাত প্ৰত্যক্ষ কৰে মৃতদেহটো মৃতদেহটো মহানগৰীৰ বৰাগৰ গোবিন্দ ৰাজবংশী বুলি চিনাক্ত কৰা হৈছে 2 ফেব্ৰুৱাৰীৰ পৰা লোকজন নিৰুদ্দেশ হৈ আছিল বুলি জনায় পৰিয়ালৰ লোকে দিছপুৰ প্ৰেছ ক্লাবত অনুসূচিত জাতি যুৱ ছাত্ৰ পৰিষদৰ সংবাদ মেল অহা 20 আৰু 21 ফেব্ৰুৱাৰীত মহানগৰীত অনুসূচিত জাতি যুৱ ছাত্ৰ পৰিষদৰ প্ৰতিষ্ঠা দিৱস অনুষ্ঠিত কৰা হ'ব প্ৰতিষ্ঠা দিৱসৰ অনুষ্ঠানতে পদ্মশ্ৰী যাদৱ পায়েঙলৈ অনুসূচিত জাতি যুৱ ছাত্ৰ পৰিষদৰ তৰফৰ পৰা সেউজ সম্ৰাট বঁটা প্ৰদান কৰা হ'ব বঁটাত থাকিব ফুলাম গামোচা চেলেং চাদৰ সম্বৰ্ধনা পত্ৰ গ্ৰন্থৰ টোপোলা স্মাৰকপত্ৰ জাপি আৰু নগদ 10,000 টকা লগতে সাদিন প্ৰতিদিন গোষ্ঠীৰ স্বত্বাধিকাৰী তথা অসমীয়া প্ৰতিদিন কাকতৰ সম্পাদক জয়ন্ত বৰুৱাক জাতীয় জীৱনলৈ আগবঢ়োৱা অতুলনীয় অৱদানৰ বাবে ৰাজহুৱা বাবে সম্বৰ্ধনা জ্ঞাপন কৰা হ'ব কাৰ্বি আংলং জিলা আদিবাসী ছাত্ৰ সন্থাৰ প্ৰতিবাদ চাহ জনগোষ্ঠীয়সকলক প্ৰতাৰণা কৰাৰ অভিযোগত বোকাজান মহকুমা ডিপুটি কাৰ্যালয় সন্মুখত বিক্ষোভ প্ৰদৰ্শনেৰে ধৰ্ণা কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হয় আদিবাসীসকলক শীঘ্ৰে জনজাতি ঘোষণাৰ দাবী প্ৰতিবাদকাৰী উচ্চতৰ মাধ্যমিক পৰীক্ষাক লৈ মাধ্যমিক শিক্ষা সংসদৰ গুৰুত্বপূৰ্ণ ঘোষণা ৰাজ্যত 12 ফেব্ৰুৱাৰীৰ পৰা আৰম্ভ হ'ব উচ্চতৰ মাধ্যমিক পৰীক্ষা 13 মাৰ্চত উচ্চতৰ মাধ্যমিক পৰীক্ষা সম্পন্ন হ'ব বুলি ঘোষণা মাধ্যমিক শিক্ষা সংসদৰ এইবাৰ উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত বৰ্ষৰ পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব 2,80,216 গৰাকী পৰীক্ষাৰ্থী ৰাজ্যৰ 877টা কেন্দ্ৰত অনুষ্ঠিত হ'ব পৰীক্ষা এইবাৰ প্ৰথমবাৰৰ বাবে অনলাইন পদ্ধতিৰে উপস্থিতি লোৱা হ'ব পৰীক্ষাৰ্থী উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত বৰ্ষৰ পৰীক্ষাৰ বাবে সাজু মাধ্যমিক শিক্ষা সংসদ কলা শাখাত 2,06,467 গৰাকী বিজ্ঞানত 55,287 গৰাকী আৰু বাণিজ্যত পৰীক্ষাত বহিব 17,582 গৰাকী পৰীক্ষাৰ্থী বৃত্তিমূলক শিক্ষাত মুঠ পৰীক্ষাৰ্থী 880 গৰাকী সংসদ ভৱনৰ কেণ্টিনত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে গ্ৰহণ কৰিলে দুপৰীয়াৰ আহাৰ শুকুৰবাৰে সংসদ কেণ্টিনত সাংসদসকলৰ সৈতে দুপৰীয়াৰ আহাৰ গ্ৰহণ কৰিলে প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে অষ্ট্ৰেলিয়াৰ বিদেশৰ মন্ত্ৰীৰ সৈতে বৈঠক ভাৰত বিদেশ মন্ত্ৰী এছ জয়শংকৰৰ পাৰ্থত দুই বিদেশ মন্ত্ৰীৰ বৈঠকত ভাৰত আৰু প্ৰশান্ত মহাসাগৰীয় বিষয় আৰু পশ্চিম এছিয়াৰ উত্তেজনাময় পৰিস্থিতিক লৈ আলোচনা কৰা হয় উত্তেজনাপূৰ্ণ হালৱানীত উপস্থিত উত্তৰাখণ্ডৰ মুখ্যমন্ত্ৰী পুষ্কৰ সিং ধামী ভুক্তভোগীৰ সৈতে বাৰ্তালাপ কৰি পৰিস্থিতিৰ বুজ লৈছে সংঘৰ্ষতাহতসকলৰ বাবে সকলো ব্যৱস্থা কৰিবলৈও প্ৰশাসনক নিৰ্দেশ ভাৰতীয় সংবিধানৰ প্ৰস্তাৱনাৰ পৰা ধৰ্মনিৰপেক্ষ আৰু সমাজবাদ শব্দ প্ৰত্যাহাৰৰ বাবে বিজেপি নেতা সুব্ৰমণিয়ম স্বামীয়ে কৰা আবেদনৰ শুনানি স্থগিত ৰাখিলে উচ্চতম ন্যায়ালয়ে আবেদনক লৈ এপ্ৰিলত শুনানিৰ দিন ধাৰ্য কৰা হৈছে দিল্লীত কেজৰিৱাল চৰকাৰে আৰম্ভ কৰিছে এবাৰতে জল বিল নিষ্পত্তিকৰণ আঁচনি ইয়াৰ অধীনত অনাদায় হৈ থকা বিল আদায়ৰ লগতে দিল্লীৰ বাসিন্দাই পাব বৃহৎ সকাহ ইয়াৰ পৰা দিল্লী জল বোৰ্ডে সংগ্ৰহ কৰিব পাৰিব 14,000 কোটি টকা ইয়াৰে সৈতে দুটা সংবাদৰ পৰা বিদায় লৈছো নমস্কাৰ ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল